যেটা তো আমরা কোনোদিনও দেখিনি। আমরা এত বড় অলৌকিক ভাবে আমি নাম জানি অলৌকিক ভাবে উল্টা হয়। এটা আশ্চর্য একটা ব্যাপার, গাছ কাটার দরকার নাই, কেউ কাটে নিষেধ করলো যে কেউ কাটে না। এটা তো আসলে কেউ ধারণাই করতে পারতেছে না এটা কি আসলে। না, আমার জন্মে এই সর্বপ্রথম দেখা, এর আগে আমি কোথাও বা কখনো দেখিনি। কি আজব ব্যাপার, হঠাৎ করে বাড়ির আঙিনায় অলৌকিক ভাবে ফুল উদয়। শুধু কি তাই, সেই অলৌকিক ফুলের দূষিত গন্ধে পরিবেশকে করে দুর্গন্ধময়, যা রীতিমতো এলাকায় বিষয় সৃষ্টি করে। নজিরবিহীন এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কুষ্টিয়া খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে। এমন ঘটনার সৃষ্টি হয়ে আজব এই ফুলকে দেখতে স্থানীয় আবার বৃদ্ধ বনিতার উপসে পড়া জনতার ঢল নামে। আজব ফুলটি এক নজর দেখতে ভুলে যায়নি স্কুল পড়ুয়াগামী ছেলেমেয়েরাও, তারাও দলভেদে ছুটে যায় ফুলটিকে দেখতে। এমন উদ্ভট ফুলটি ফোটার সংবাদ শোনার পর আমিও আমার ক্যামেরাম্যান রাতুল হাসানকে সঙ্গে আর কে নিউজের ক্যামেরা নিয়ে ওই বাড়িতে ছুটে যাই। এরপর এক নজর ফুলটি দেখার পর আজব ফুলটি বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করার পর কথা বলি বসত বাড়ির মালিক কুতুবুদ্দিনের সাথে। দুর্গন্ধ দেখে বাড়ি ঘর চাষ করে পাই নাই, ফুলের গন্ধ দেখে পাই এত দুর্গন্ধ বাড়িতে টিকা যাচ্ছে খুঁজে খুঁজে। তারপরে কি ব্যবগান, তারপরে এদিকে আসে দেখা গেল শ্বশুর পেঁপড়ে ছোট্টটা এত বড় হয়েছে একদিন। ও ওই ফুল থেকে তাহলে পচা গন্ধ বেরো, পচা গন্ধ আর বাইর থাকা দশ। সেই জন্য শ্বশুর থেকে খুঁজে 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 এসে দেখে নিয়ে যাবো। এখন কি গন্ধ বের হচ্ছে? এখন একটু অল্প গন্ধ, এখনই কাশে ছাড়া গন্ধ এখন তুমি আর প্রচুর মাসি বসছে। আপনার বয়স তো মেলা, এই বয়সে এরকম ফুল দেখেছেন কখনো? না। আপনার কি মনে হয় এটা কি ফুল হতে পারে? অলৌকিক ভাবে আমি নাম জানি অলৌকিক ভাবে ফুলটা হয়, আমার কোন মানে বই পুস্তকও পাই নাই এটা ফুলের নাম অলৌকিক। সবচেয়ে বড় কথা একদিনই বুঝে রয়েছে এই জন্য আরো ঘরের পিছনে এই ফুলের এটা এই দেখা যাচ্ছে, তার সে খুব গন্ধ আর গন্ধে ফুলটা ইয়ে গন্ধ শুনে সকলে দেখেন দেখতে তার সাথে খুব মাসি, অনেক মাসি এর সাথে লেগে রয়েছে মাসি দেখে মানুষ আসে ফুলটা দেখতেছে সবাই, যে যেখানে আসে শুনতেছে সবাই আসতেছে, যেটা তো আমরা কোনোদিনও দেখিনি। আমরা এত বড় হয়েছি কোনোদিন এই ফুল কোনোদিন আমরা দেখিনি। এই ফুলটা কি ফুল বলে মনে করছেন? ফুল আর কি ফুল, তাহলে কেউ কাছে ওলের গাছের এই ফুল দেখাচ্ছে, কেউ কাছে অমুক তো কেউই দেখি না। এই হঠাৎ করে মানুষ এই মুখ দিয়ে যা যা মনে আছে সেটাই বলতে শিওর কিনা সেটা তো কেউই বলতে পারতেছে না, যে এটা শিওর কি ফুল না। এর কোনোদিন তো আমি দেখো ফুলের বাগান দেই না, আমার এই বয়সে আর কোনোদিন দেই না। আমরা কালকে দুপুর বেলায় এটা শুনলাম, শুনে আসি দেখি দুর্গন্ধ, খুব গন্ধ, অনেক লোক জ্বর হয়েছে, আমরা সেই একই অবস্থা দেখলাম। আমরা কোনোদিন দেখি নাই, এটা আশ্চর্য একটা ব্যাপার, গাছ কাটার দরকার নাই, কেউ কাটে নিষেধ করলো যে কেউ কাটে না, আর লোকজন সবাই আসতে দেখতেছে। দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে এটা? এটা আমার কাছে একটা আশ্চর্য জিনিস মনে হচ্ছে, যে আসলে তো এরকম আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই, হঠাৎ করে এই ফুলটা ফোটেছে। কালকেও ছোট ছিল, খুব গন্ধ ছিল, এখন গন্ধের চোটে বাড়িতে টিকতে পারতেছিল না, তখন চারদিক খোঁজাখুঁজি শুরু করলো যে পচা গন্ধ, কিসির গন্ধ, কোনোখানে কিছু মরলো কি না, তার খুঁজতে খুঁজতে দেখে এরকম ফুল, এখানে কিছু গাছ গাছালি ছিল ওর মাঝখানে ফুটিয়ে আছে। তারপরে লোকজন জানাজানি হলো, লোকজন আছে এই যে দেখা দেখি শুরু হইলো, কেউই চিনতে পারে না ফুলটা। অনেক সাংবাদিকও আসতেছে, অনেক দূরিত্ব লোকজন ভ্যান ভাড়া করে আসতেছে, মোটর সাইকেল নিয়ে আসতে দেখতেছে, কেউই বলতে পারে না যেটা কি ফুল। সবাই একই কথা যে আমরা
দেখি নাই কোনোদিন, শুনিও নাই, এখন দেখলাম এটা কি ফুল আমরাও বলতে পারি না। না, আমার জীবনে আমি কখনো এই ধরনের ফুল দেখি নাই। এখানে এসে দেখতে পেলাম অনেক জনগণ আসছে দেখতেছে, কিন্তু আমি তো এই ফুল আর আমি দেখি নাই কখনো। অনেকে বলছে গন্ধ ছড়াচ্ছে নাকি বলে, হালকা গন্ধ বোঝা যাচ্ছে আর কি। গতকাল থেকে এটা দেখা যাচ্ছে ফুলটা, আমিও শুনে আসলাম। এখন বাড়ির মালিক কিন্তু বলছে অলৌকিক ফুল, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে অলৌকিক ফুলই। এটা তো আসলে কেউই ধারণাই করতে পারছে না এটা কি, আসলে কি ধরনের ফুল, এটা নতুনই মনে হচ্ছে আমার কাছে। না, আমার জন্মে এই সর্বপ্রথম দেখা, এর আগে আমি কোথাও বা কখনো দেখিনি। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা অলৌকিকই মনে হচ্ছে, কারণ আমার জন্ম তো ফার্স্ট আর কি এই ফুলটা দেখা। আর এটা অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসতেছে। কাল রাত্রে অনেক পরিমাণের আর কি গন্ধ দুর্গন্ধ ছিল, তো এখন সূর্য উদয় হওয়ার আর সঙ্গে সঙ্গে আর কি দুর্গন্ধটা কমে যাচ্ছে। এমন প্রচুর পরিমাণ মাছি ছিল আর মশা ছিল, এটা তো এখন আর নেই। কালকে অনেক পরিমাণে এইগুলা আর কি দুর্গন্ধ মাছিগুলো ছিল। বাইরে থেকে আপনার ভ্যানে অটোতে রিক্সাতে করে লোকজন আসতেছিল, এখনো তো আসছে, অনেক সাংবাদিকও এসেছে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।